দার্জিলিং এর দিকটা বাদ দিয়ে কাছাকাছি অল্প দিনের পাহাড়ের ট্যুর মানেই মেঘেদের রাজ্য মেঘালয়। বন্ধুরা, আমি এখন চলেছি উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য মেঘালয়ের রাজধানী পাহাড় ঝর্ণা জঙ্গলে মোড়া শিলংয়ে। ভিডিওতে থাকছে সব ধরনের তথ্য। প্রথমেই বলে রাখি, শিলং কিভাবে যাবেন। মেঘালয়ে কোনো রেলপথ নাই, তাই কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চল থেকে রেলপথে আসতে হবে নিকটবর্তী গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। আবার শিলংয়ে একটি ছোট্ট বিমানবন্দর থাকলেও পর্যটকদের আকাশপথে আসতে হয় সেই গুয়াহাটিতেই। আর গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে সড়ক পথে কিছুটা এগোনোর পরেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় উঠে আসতে হয় প্রায় 100 কিলোমিটারের মতো। সময় লাগবে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। গুয়াহাটি থেকে শিলং ছোটো গাড়িতে ভাড়া পড়বে প্রায় 1600 থেকে 1700 টাকা মতন, আর শেয়ারে যদি আসেন তাহলে পার হেড 400 টাকা। যেতে যেতে জানিয়ে রাখি, মেঘালয়ের ট্যুর প্ল্যানটা কীরকম করবেন। একটা দিন শিলং, একদিন চেরাপুঞ্জি, আর একটা দিন মাওলিলং এবং ডাউকি। যদি হাতে সময় থাকে তাহলে সেক্ষেত্রে মৌসুনরাম এবং নার্টিয়াংকেও আপনার প্ল্যানে অন্তর্ভুক্ত করতে পারেন। আর বাংলাদেশের পর্যটক বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর শেষে। শিলং থেকে 16 কিলোমিটার আগে গড়া পানিতে রাস্তার পাশে প্রথমেই চোখে পড়বে এই উমিয়াম লেক। ছবির মতো সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে। তবে শুধুই নীরব দর্শন নয়, এখানে রয়েছে ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স এবং বোট হাউস। এই লেকে উপভোগ করা যায় নানা ধরনের রাইডিং, যার ইনফরমেশান স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি যদি প্রকৃতিকে উপভোগ করতে নির্বিঘ্নে শান্ত হ্রদের তীরে একটা রাত কাটাতে চান, তার জন্য রয়েছে কয়েকটি হোটেল। আর পূর্ণিমার রাত হলে তো একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। দেখে নিন কয়েকটি হোটেলের নাম ও কন্ট্যাক্ট নাম্বার। উমিয়াম লেক থেকে 30 মিনিটের জার্নিতে আমরা পৌঁছে গেলাম খাসি পাহাড়ের রানী ছোট্ট শৈল শহর শিলংয়ে। চলুন আমরা এবার শিলং শহরের আশেপাশের প্রধান যে দ্রষ্টব্যগুলো সেগুলো ঘুরে দেখি। ক্যাথেড্রাল ক্যাথলিক চার্চ শিলং শহরেই অবস্থিত। এটি বৃহত্তম চার্চ আর দেশের বৃহত্তম চার্চগুলির মধ্যেও অন্যতম। অসাধারণ স্থাপত্য শৈলীর এই চার্চে যিশুর জীবনের নানা ঘটনা নিয়ে আঁকা ছবি অন্যতম আকর্ষণ। শিলং শহরের মধ্যে আরেক আকর্ষণ হলো ওয়ার্টস লেক। স্যার উইলিয়াম ওয়াট এই লেক তৈরি করেছিলেন, তাই নাম ওয়াটস লেক।
এই হ্রদকে ঘিরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, আর হ্রদের জলে ভেসে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে। শিলং শহরের উপকণ্ঠে রয়েছে একটি ছোট্ট চা বাগিচা। এখানকার ছোট ছোট পাতার চা গাছ, দ্য ব্ল্যাক টি এবং গ্রিন টি উভয়ই প্রসিদ্ধ। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছালাম শিলং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে 6,500 ফুট উচ্চতায় শিলং পিকে। হ্যাঁ, এটাই শিলংয়ের সব থেকে উঁচু স্থান। এখান থেকে শিলং শহর ও তার আশেপাশের অঞ্চলটার যে ব্রিথটেকিং একটা প্যানারোমিক ভিউ, সত্যি মনোমুগ্ধকর। এখানে রয়েছে একটা অবজারভেশন টাওয়ার, তাছাড়া পাখির চোখে দেখার জন্য রয়েছে টেলিস্কোপের ব্যবস্থা। এখানের আবহাওয়াটা বেশ সুন্দর, একটা ফুলফুলে ঠান্ডা বাতাস। বেশ কিছুটা সময় এখানে এদিক ওদিক হাঁটাচলা করে কিংবা বসে কাটিয়ে দেওয়া যায়। শিলংয়ের মূল শহর থেকে 12 কিমি দূরে অন্যতম দ্রষ্টব্য হল এলিফ্যান্ট ফলস। এই ফলসের একটি পাথর হাতির মতো দেখতে বলে এরকম নামকরণ, যদিও বহু বছর আগে ভূমিকম্পে পাথরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ফলসটি 3টি ধাপে গঠিত হয়েছে, সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে আসা যায়। এখানে স্থানীয় পোশাকে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে। পাইন ও রডোডেন্ডন দ্বারা বেষ্টিত 5,200 ফুট উচ্চতায় শিলংয়ের গলফ কোর্সটি ভারতের তৃতীয় প্রাচীন গলফ কোর্স, যা এখানকার সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। লেডি হায়দারি পার্ক আসামের গভর্নরের স্ত্রীর নামে নামকরণ হয়েছে পার্কটির। এটি জাপানি উদ্যানের নকশায় তৈরি। পার্কটিতে একটি মিনি চিড়িয়াখানাও রয়েছে।
তাহলে একটা দিন শিলংয়ে আপনি কী কী দেখবেন? একটা গোটা দিন উমিয়াম সহ শিলং ঘুরে দেখার জন্য পুলিশ বাজারের ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন। ছোটো গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 2 থেকে 2,500-এর মধ্যে, আর বড় গাড়ি 3 থেকে 3,500-এর মধ্যে। আর যদি কম খরচে ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে বুকিং করুন MTDC-এর কন্ডাক্টেড ট্যুর, ছোটো বাসে করে এরা ঘুরে দেখায়, পার হেড 300 টাকা। এক্ষেত্রে অ্যাডভান্স যোগাযোগ করুন পুলিশ বাজারের ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারে, এখান থেকেও ছোটো গাড়ি ভাড়া করা যায়। শিলং শহরের মূল কেন্দ্রবিন্দু পুলিশ বাজার এলাকায় বিভিন্ন দামের অসংখ্য হোটেল রয়েছে, পর্যটকদের সুবিধার জন্য এখানে কয়েকটি তুলে ধরলাম। হোটেলের ভাড়া এবং বুকিংয়ের জন্য সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আর পিক সিজনে যদি আসেন তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন, নতুবা এখানে এসে দেখে শুনে দরদাম করে পছন্দ মতন হোটেল করে নিতে পারবেন। শিলংয়ে থেকে যদি বাঙালি খাবার খেতে চান, সেক্ষেত্রে পুলিশ বাজারের হোটেল সুরুচির সুনাম রয়েছে। মেঘালয় সারা বছরই ভ্রমণ করা যায়, তবে বর্ষার সময় এলে ভালোভাবে উপভোগ করতে পারবেন। ছাতা এবং রেনকোট সঙ্গে রাখতে ভুলবেন না। মনে রাখবেন রবিবার দিন শিলংয়ের মার্কেট বন্ধ থাকে, রাত 8টা থেকে 9টার মধ্যে এখানে অধিকাংশ দোকান এবং খাবার হোটেল বন্ধ হয়ে যায়। মেঘালয় বাংলাদেশের সীমান্তবর্তী হওয়ায় বাংলাদেশ থেকে বহু পর্যটক বন্ধু মেঘালয় ভ্রমণে আসেন। তাদের জন্য কিছু তথ্য, মেঘালয় ভ্রমণের আমার পরের ভিডিওগুলি দেখতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে নোটিফিকেশানটিও অন করে রাখুন। ধন্যবাদ।